হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গেলাম সুজুকি জিক্সার এসএফ একটা মোটর সাইকেল নিয়ে। বাইকটা কিন্তু FIABS এবং এই বাইকটা কিন্তু শোরুম পেপারস অবস্থায় আছে। বাইকটা কিন্তু 2024 সালে শোরুম থেকে নেওয়া। এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে বাইকটা আমরা পারচেস করেছি। বাইকটা কিন্তু সুপার সুপার কন্ডিশন রয়েছে। 2024 সালে শোরুম থেকে বাইকটা কেনা হয়েছে, ব্ল্যাক গ্লোসি, আর গাড়িটা কিন্তু FIABS। আপনাদের দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে ABS এর যে ডিস্কটা থাকে সেটা, আর দেখেন কী কার থাকে না। হ্যাঁ, FIABS এর কী কার, মানে কী কার থাকে না আর কি। তো যাদের এই ধরনের বাইক লাগবে ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। সুপার ডুপার কন্ডিশনের একটা জিক্সার এসএফ বাইক কেনার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি শামীম ব্লগের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বিষয়টা হচ্ছে যে গত পর্বে একটা কিন্তু ব্ল্যাক কালারের, ম্যাট ব্ল্যাক কালারের এসে ভিডিও করছিলাম সন্ধ্যার আগে। তো আজকেও কিন্তু সন্ধ্যার আগেই সময় পেয়েছি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপার ডুপার কন্ডিশন এসএফ বাইক, নিউ মডেল। হ্যাঁ, আর 1000 ML এর বাইক। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আসলে এসএফ বাইকের স্বাদ নিতে চান অবশ্যই কিনতে পারেন। চলুন দেখাবো সুন্দর একটি সুজুকি জিক্সার এসএফ FIABS। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কাঙ্ক্ষিত সুজুকি জিক্সার এসএফ বাইক। তো বাইকটা আসলে দূর থেকে কেমন দেখা যায় একটু আপনাদের দেখাবো, তারপরে ইনশাল্লাহ মূল পর্বে চলে যাব। এটা হচ্ছে বাইকটার বাম সাইডের কন্ডিশন, FIABS। 2024 সালে শোরুম থেকে বাইকটা কেনা হয়েছে। যাদের এই ধরনের বাইক আপনারা খুঁজতেছেন, একদম অল্প চলা সুপার ডুপার কন্ডিশনের, আপনারা কিন্তু নিতে পারেন। বাইকটার অফিসিয়াল এখনও পর্যন্ত সার্ভিস বুক রয়েছে, মাত্র 3টা সার্ভিস হয়েছে, আরও আপনারা মোট আপনারা 8টা সার্ভিস থাকে, আরও আপনারা কিন্তু 4টা সার্ভিস আপনারা ফ্রি পাবেন। বাংলাদেশের যে কোনো শোরুমে নিয়ে বাইকটা আপনারা কিন্তু সার্ভিস করাতে পারবেন। তো এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। আর যদি কাছ থেকে দেখাই, তো বাইকের এটা হচ্ছে সামনের যে মানে মাথার কন্ডিশনটা, যদি সামনেটা দেখাই দেখুন এই টাইপের হবে। আর এখানে কিন্তু সুন্দর একটি বাজার গ্লাস লাগানো রয়েছে, তো দেখেন। আর এটা হচ্ছে বাইকের মাডগার্ড কন্ডিশন, অনেকে আসলে দেখেন সুপার ডুপার কন্ডিশন রয়েছে। আর এটা হচ্ছে বাইকের বাম সাইড, ডান সাইডের কন্ডিশন, এখানে কিন্তু 4/6 স্টিকার আছে জিক্সার। আর বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে দেখেন ABS, এবং এটা হচ্ছে দেখেন, ঠিক আছে। আর যদি বাইকের ডান সাইডের ইঞ্জিনটা দেখাই, দেখুন এই টাইপের হবে 1000 ML এর মডেলের গাড়ি, 1000 ML। হ্যাঁ, তো 1000 ML এর গাড়িটা হচ্ছে 2023-এর আর কি 6 মাসের পর থেকে বাংলাদেশে ঢুকেছিল, ঠিক আছে দেখেন। এবং বাইকের যদি আপনাদেরকে হ্যান্ডেল বার দেখাই, একদম কাছ থেকে দেখুন, এবং কত কিলো চলেছে বাইকটা, চলেছে অরিজিনাল 9303 কিলোমিটার। এই বাইকটার যে কন্ডিশন আছে দেখেন, এটা দিয়ে হচ্ছে বাইকের সাথে দুটাই কিন্তু চাবি রয়েছে। আর এই বাইকটার যে কন্ডিশন আছে, যে কোনো ব্যবসায়ী এই বাইকটাকে কিন্তু 5000 কিলো করতে পারতো। 5000 কিলো করলে আপনারা কিন্তু ধরতে পারবেন না, এত ফ্রেশ কন্ডিশন এই বাইকটা রয়েছে। তো বাইকের যদি আপনাদেরকে বাম সাইডের ইঞ্জিনটা দেখাই, দেখুন এই টাইপের হবে। আর এখানে কিন্তু সুন্দর একটি বাম্পার ইনস্টল করা আছে, দেখেন এটা হচ্ছে ইঞ্জিন নাম্বার, খুবই সুন্দর। আর এটা হচ্ছে বাইকের বাম পিছনের যে ব্যাক প্যানেল থাকে সেটার কন্ডিশন, ঠিক আছে দেখেন। এটা হচ্ছে বাইকের চাকা কন্ডিশন, ঠিক আছে। আর এটা হচ্ছে এই বাইকের সঙ্গে MRF চাকা আসে অরিজিনাল। আর এটা হচ্ছে বাইকের কুলশন থেকে না, ফরিদপুর ব্যাপারী মোটরস থেকে বাইকটা কেনা আছে। আর এখানে কিন্তু সুন্দর মানে ইন্টিগ্রেটর রয়েছে, যদি আপনাদেরকে দেখাই দেখেন। আসলে এই জিনিসগুলো অনেকেরই পছন্দ, অনেকেই লাগায় দেখেন। তবে ওর আর বাইকটা যদি সাসপেনশন দেখাই, দেখুন এটা হচ্ছে সাসপেনশন পিছনের, দেখেন এটা হচ্ছে সাইলেন্সার পাইপ, এইখানে একটা স্ক্রেচ আছে, তাছাড়া কিন্তু কোথাও কিছুই নেই। তো বাইকটার যদি আপনাদেরকে এই সাইডটা দেখাই, দেখুন এই টাইপের হবে। আসলে দেখার কিছু নাই, আমিও কনফিউজ, ঠিক আছে। তো এই হচ্ছে বাইকটা সুজুকি জিক্সার এসএফ FIABS 2024-এর মডেল। এটা হচ্ছে বাইকের বাম সাইডের কন্ডিশন। তবে অর্থ এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর, শিবরামপুর, খলিলপুর বাজার। চাইলে কিন্তু কোরিয়ার সার্ভিস বা এসএ পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা যে কোনো জেলায় নিয়ে বাইকটা চালাতে পারবেন, ঠিক আছে। আর এই বাইকটা কিন্তু পার লিটারে মাইলেজ পাবেন 45-48 কিলোমিটার, এবং টপ স্পিড পেয়ে যাবেন এই বাইকটার 124-125 কিলোমিটার পার ওয়ার।
ঠিক আছে। আর বাইকটা কিন্তু দেখতে হলে আসতে হবে সরাসরি ফরিদপুর সদর শিব রামুর খলিলুর বাজার, চাইলে কিন্তু আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। তো স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো। তারপর অনেকেই জানেন যে এই জিক্সার গাড়িগুলো কিন্তু আপনার জিক্সার বাইক কিন্তু আপনার ক্লাসে ধরলে কিন্তু এই বাইকগুলো স্টার্ট হয় না, ঠিক আছে, অনেকেই জানেন। তো ভিউয়ার্স চলে যাবো দামের ব্যাপারে, তার আগে একটা কথা বলি, যারা সেকেন্ড গাড়ি ভালোবাসেন, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে ভালোবাসেন বা সেকেন্ড গাড়ি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, অনেকেই ভিডিওটা দেখে বলবে এতগুলো চলছে অতগুলো চলছে। আসলে এটা মানুষ যারা বলবে তারা বলবেই থাকে, তারা জীবন ভরে বলবেই, আর যারা কিনবে তারা কিন্তু টিকিট আসে দরদাসে নিয়ে যাবে, ঠিক আছে, এ হচ্ছে মজার ব্যাপার। তো ভিউয়ার্স এই বাইকটার আমরা প্রাইস নির্ধারণ করেছি। একটা কথা বলি, বাইকটা কিন্তু শোরুম থেকে 24 সালের 2 মাসের শোরুম থেকে কেনা, এবং অফিসিয়াল সার্ভিস বুক আছে, আরও 4টা সার্ভিস আপনারা পাবেন বাংলাদেশের যে কোনো শোরুমে নিয়ে গেলে পারবেন, ঠিক আছে। এই বাইকটার আমরা প্রাইস নির্ধারণ করেছি 3,17,000 টাকা, 3,17,000 টাকা আমরা প্রাইস নির্ধারণ করেছি। আসবেন, কথাবার্তা বলার সুযোগ আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, প্রথমে সুযোগ রাখবেন পরবর্তী ভিডিও অনুযায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।